সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গণিত বিভাগ অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ধন্যবাদ জানাচ্ছি পরম করুণাময় আল্লাহর কাছে যে আমরা আবার দ্বিতীয়বার একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারকে, যার ঐকান্তিক ইচ্ছায় আমরা এই মহামারীতে তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমাদের একান্ত ইচ্ছায় তোমরা মনোযোগী হবে অনলাইন ক্লাসগুলোতে। তোমাদের একান্ত ইচ্ছা ছাড়া আসলে আমরা এটা সুফল পাবো না। তোমরা তোমাদের বই খাতা টেবিলে নিয়ে তোমরা বসে যাও, আমরা একটু পরে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমি তোমাদের প্রথম ক্লাসে তোমাদের ক্যালকুলাস ওয়ানের 12C করিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছি এই ক্লাসটি যারা মেজর এবং গণিত যাদের নন মেজর, ফিজিক্স কেমিস্ট্রি এবং যারা বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী তাদেরও কাজে লাগবে, এবং ইন্টারমিডিয়েট যেসব ছাত্রছাত্রী আছে যারা ভর্তি ইচ্ছু বিশ্ববিদ্যালয়গুলিতে, যারা ভর্তি পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষায় অঙ্কগুলি আসে। তো তোমরা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি তোমাদেরকে আরেকটি অধ্যায় শুরু করছি। গত অধ্যায়টি ছিল আমাদের 12C, আজকের অধ্যায়টি হবে 12D। তো 12D অধ্যায়টাও আসলে আগে একই অধ্যায়, এখানে ওরা সেপারেট করছে। এখানে আরেকটা কৌশল আমরা তোমাদেরকে আজকে দেখাবো, যে কৌশলটি হয়েছে চ্যাপ্টারটার নাম হচ্ছে টেকনিক্স অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের কলা কৌশল। রুলটা হচ্ছে দেখো, যদি কোনো ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন ডিএক্স বা এ প্লাস বি কস এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এ প্লাস বি সাইন এক্স, অথবা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এর যে কোনো এক প্রকারের হয়, তবে আমরা সেক্ষেত্রে কিভাবে করব, কি টেকনিক আমরা অবলম্বন করব, আমরা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে একটা সূত্র করছিলা, কস টু এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, সাইন টু এক্স তোমরা আরেকটা সূত্র করছিলা কি, টু টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, এবং এই দুইটা সূত্র তোমরা পড়ছিলা। তো এখানে দেখো, আমাদের এটাকে যদি আমরা উপগুণিতক ধারা যদি আমরা টু এক্স কে অর্ধেক করে ফেলি, দেখো যদি এখানে টু এক্সটা যদি অর্ধেক হয়ে যায় মানে এক্স হয়ে যায়, সেক্ষেত্রে এখানকার যে এক্স আছে সেটা অর্ধেক হয়ে যাবে, মানে সেটাও কি হয়ে যাবে, এক্স বাই টু হয়ে যাবে। আবার দেখো ঠিক অনুরূপভাবে হরেও কি হবে, ওয়ান প্লাস এখানে দেখো টু এক্স যখন তখন এখানে এক্স, তাহলে এটাকে যদি আমরা অর্ধেক করি, যদি এটা এক্স হয়ে যায় তাহলে সেখানেও এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে যদি এক্স হয় এখানে এক্স বাই টু, এখানে টু এক্স হলে এখানে যেমন এক্স হয়েছে এখানেও এক্স হয়ে সেটা এক্স বাই টু হয়ে যাবে। ঠিক একই রকম দেখো, এখানে অনুরূপভাবে এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েটে করিয়েছি। তোমরা দেখো যখন টু এক্স সাইন টু এক্স এর বেলায় একই রকম ভাবে, এখানে টু এক্স যখন টু এক্স হবে এখানেও আবার অর্ধেক হয়ে গেছে, এক্স হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে দেখো, যদি এখানে এক্স হয়, টু এক্সটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে এক্স হয়, তাহলে এখানেও এক্সটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এক্স বাই টু হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এখানেও এক্স বাই টু হয়ে যাবে। তো আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে সেখানে ট্যান এক্স বাই টু যেটা থাকবে এটাকে আমরা জেড ধরে সরল করে ইন্টিগ্রেশনটি করতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে এই নিয়মের কয়েকটি অঙ্ক তোমাদেরকে আজকে দেখাবো তো আমরা আসলে তোমাদের বইয়ের যে বইটা আমরা তোমাদেরকে করাই ওই বইয়ের তোমরা পেজ নাম্বার 567 পেজে আসো 12 ডি অধ্যায়ে এখানে দেখো আমি তোমাদেরকে যে উদাহরণ 55 এই অঙ্কটি আমি তোমাদেরকে আজকে দেখাবো তাহলে তোমরা এটা একটু ভালো করে তোমরা একটু তোমাদের বইতে আছে জাস্ট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি বুঝতেছি দেখো আমাদের একটা অঙ্ক করি 55 নম্বর অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x খেয়াল করো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যে সূত্রটা বলছিলাম যে যদি cos x থাকে আমরা কি ধরব cos x এর যে সূত্রটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি সেটা কি বলো 1 মাইনাস tan square x by 2 divided by 1 plus tan square x by 2 দেখো এরপর আমরা লব হরকে 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো অথবা লসাগু করলে কি হয় দেখো লসাগু করার চাইতে তোমাদের ভালোভাবে উভয় লব হরকে 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো তাহলে দেখো 1 plus tan square x by 2 dx divided by এটা এটা যদি আমরা এটা দিয়ে গুণ করলে কি হবে দেখো এটা দিয়ে গুণ না 1 plus tan square x by 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে এটা 5 plus 5 tan square x by 2 plus 4 দিয়ে যদি আমরা গুণ করি এটাকে 4 minus 4 tan square x by 2 তাহলে দেখো কি হয় এখন দেখো আমরা একটা সূত্র জানি কি 1 plus tan square x ত্রিকোণমিতির এই সূত্রটা হচ্ছে কিসের সূত্র sec square x এর সূত্র কিসের সূত্র sec square x এর সূত্র তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেলটা কত x by 2 তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি হবে x by 2 হবে খেয়াল করো তাহলে এই যে 5 আর 4 কত হয় 5 4 এ 9 প্লাস 5 tan square x by 2 minus 4 tan square x by 2 তাহলে কি হবে 1 1 তো আমরা লিখি না 5 থেকে 4 গেলে 1 এক আমরা দেখি না শুধু x by 2 দেখি তাহলে কি হয় দেখো tan square x by 2 এখন দেখো আমাদের এখানে আমরা যদি তাকাই আমরা এমন একটা জিনিসকে x ধরব এমন একটা টার্মকে আমরা x ধরব যেটার অন্তরীকরণ আবার এখানেই আছে আমরা যদি tan square x by 2 tan x tan tan x by 2 কে যদি আমরা z ধরি ওই যে তোমাদেরকে বলছিলাম এই সূত্রটার মধ্যে বলছিলাম কি সূত্রগুলি বসিয়ে tan x by 2 কে আমরা z ধরতে হবে কারণ হচ্ছে tan x by 2 কে অন্তরীকরণ করলে কি হয় sec square x by 2 হয় এই জন্যই আমরা এটা ধরতেছি তাহলে দেখো আমরা কি ধরতে হবে লেট মনে করি ধরি tan x by 2 সমান z তাহলে দেখো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec square x যেহেতু এখানে অ্যাঙ্গেল x by 2 তাহলে এখানেও অ্যাঙ্গেল x by 2 দেখো tan x কাকে আমরা x ধরেছি x by 2 কে আমরা x ধরেছি তাহলে আমরা যেহেতু এটা আসলে x না এটা অন্য x by 2 ছিল
তাহলে এটাকেও আমরা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে x / 2 কে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে x / 2 এর অন্তরীকরণ x এর অন্তরীকরণ 1 1 / 2 হাফ dx এর অপারেটর x এর অপারেটর হচ্ছে dx আর z এর অপারেটর হচ্ছে dz এখন দেখো যদি আমরা এটাকে গুণ করে দেই হাফ কে সমান 2 dz এবার আমরা মানগুলো এখানে বসাই দেখি দেখো কি হয় আমরা তোমাদেরকে আবার একটু বুঝাই আমরা যেখানে tan x / 2 কে আমরা z ধরব z ধরার পরে উভয় দিকে আমরা কি করতে হয় অন্তরীকরণ করতে হয় অন্তরীকরণ করলে কি হয় tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x / 2 যেহেতু আমাদের এখানে থিটাটা আসলে এটা tan x বলছিলাম tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x কিন্তু এটা তো আসলে x ছিল না এটা ছিল x / 2 সেজন্য এটাকে পুনরায় আবার অন্তরীকরণ করতে হয় অন্তরীকরণের নিয়ম অনুযায়ী তাহলে x / 2 আবার অন্তরীকরণ হচ্ছে x এর অন্তরীকরণ 1 আর 2 তো রয়ে যাবে সহজ তাহলে 1 / 2 এখন দেখো আমাদের এই যে 1 তাহলে 2 দিয়ে আমরা এটাকে উপরে দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে ভাগ 2 এটাকে এদিকে গুণ হয়ে যাবে 2 dz তাহলে আমাদের এটা আর এই দেখো হরের মানটা আমরা পেয়ে গেছি লবের লবের মানটা আমরা পেয়ে গেছি sec স্কয়ার x / 2 dx সমান 2 dz এবার আমরা মানটা বসাও 2 dz ডিভাইডেড বাই এটাকে যদি আমরা সূত্রের নিয়মে সাজাই তাহলে কি হয় আমরা এটাকে এটা দেখতে পারি কিনা দেখো 9 কে কি লিখতে পারি 3 স্কয়ার আর tan সরি tan x / 2 মান বলতে হচ্ছে আমরা z তাহলে এটা z স্কয়ার এরপরে আসো আমরা উপরে চলে যাই আমাদের দুটাকে আমরা যেহেতু সহগ আছে এটা পাশে নিয়ে আসো dx দেখো একটা সূত্র আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম এই সূত্রটা অনেক ক্ষেত্রে কাজে লাগে dx / a² + x² সমান 1 / a tan ইনভার্স x / a + c এই সূত্রটা দেখো এখানে এর সাথে আমরা যদি মিলাই dz / a² + z² তাহলে এখানে কি হবে এটা ডাইরেক্ট সূত্র হয়ে যাবে দেখো ইন্টিগ্রেশনের ডাইরেক্ট সূত্র কি হবে 1 / a এখানে a মানে কি আমার এখানে এটা a এখানে 3 তাহলে 1 / 3 tan ইনভার্স x / a এখানে x হচ্ছে z আর a মানে 3 তাহলে z / 3 + c দেখো তাহলে কি হবে এখানে 2 / 3 tan ইনভার্স 1 / 3 z এর মান কত আমরা যে আসলে মূল চলক ছিল আমাদের কিন্তু x আমরা x থেকে z এ গিয়েছি এখন আবার আমরা আবার x এ ট্রান্সফার করব সেক্ষেত্রে z এর মান কত এই যে আমরা ধরেছিলাম দেখো z সমান কত tan x / 2 প্লাস c এটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট আমাদের আলটিমেট গোল অ্যানসার আমরা দেখো অ্যানসার দিয়ে দিব এখানে তাহলে আমরা দেখো একটা নিয়ম আমরা তোমাদেরকে দেখিয়েছি সেটা দেখেছিল কি ইন্টিগ্রেশন dx / a + b cos x এই নিয়মের আরো কয়েকটা অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি দেখো তোমরা বাড়িতে করবা উদাহরণ 56 ওমা ওমা উদাহরণ 56 একই রকম জাস্ট আমি যে অঙ্কটা অঙ্কটা যে অঙ্কটা করে দিয়েছি ওই ঠিক ওইটার মতোই ওইটার আলোকেই তোমরা করবা উদাহরণ 56 57 এর সবগুলো অঙ্ক বোর্ডের অঙ্ক এবার আসো আমরা সাইন এক্স এর একটা অঙ্ক করব এই দুটো অঙ্ক বাড়িতে করবা তোমাদের এখন অনেক অবসর অক্লান্ত অবসর এই অবসরটাকে কাজে লাগাও
তোমার সময়টা কাজে লাগবে। দেখো আমাদের তোমরা দেখো তোমরা 60 নাম্বার অঙ্কটা 60 নাম্বার অঙ্কটা দেখো 60 প্রবলেম নাম্বার 60 ইন্টিগ্রেশন dx 4 প্লাস 5 sin x দেখো এখানে দেখো ঠিক একই রকম দেখো আমি বলছিলাম তোমাদেরকে যদি sin x থাকে ইন্টিগ্রেশনের আকারটা এমন না এটার ইন্টিগ্রেশনের আকারটা এমন দেখো এখানে একটা ধ্রুবক আছে এখানে 4 আছে এখানে b আছে তো আরেকটা সহগ এখানে এখানে আরেকটা সহগ আছে কত sin x এর সহগ আছে 5 আর এটা sin x তাহলে এই এরকম যদি কোনো ইন্টিগ্রেশন তোমাদেরকে করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব sin x এর ওই যে সূত্রটা বসাবো সূত্রটা কি মনে আছে কিনা তোমাদের কিছুক্ষণ আগে আমি বলে দিছি 4 প্লাস 5 ইনটু 2 tan x বাই 2 যেহেতু এখানে x এখানে x বাই 2 হবে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 এই সূত্রটা বসাবার পরে প্লাস এই সূত্রটা বসাবার পরে আমাদেরকে বলছিলাম কি লসাগু করতে হবে লসাগু করে হরটাকে উপরে নিয়ে যেতে হবে বা উপরে নিচে 1 প্লাস লব হরকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করতে হবে দেখো আমরা যদি গুণ করি গুণ করাটাই এক লাইনই হয়ে যাবে গুণ করাটাই সহজ লবকে গুণ করলাম এরপর আসো যদি হরকেও এটা দিয়ে গুণ করে দিলে 4 দিয়ে এটাকে গুণ 4 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস tan x বাই 2 ও এখানে 5 4 প্লাস 4 প্লাস দেখো এবার ঠিক আছে কিনা এখানে 4 দিয়ে গুণ হবে এটাকেও তাহলে আমাদের এরপরে বলছিলাম যে কি করব আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমরা কি ধরব tan x বাই 2 কে আচ্ছা আকলন করি আমরা যেহেতু 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এর একটা সূত্র আছে কি sec স্কয়ার যেহেতু এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে x বাই 2 তাহলে এখানে x বাই 2 হবে এটা সাজাই দেখো 4 tan স্কয়ার x বাই 2 প্লাস tan x বাই 2 প্লাস 4 দেখো এরপরে দেখো আমাদের এরপর আমরা কি ধরবো আমরা tan x বাই 2 কে z ধরবো লেট tan x বাই 2 সমান z আগের মতোই খেয়াল করো আমাদের তাহলে এটার উভয় দিকে যদি আমরা অন্তরীকরণ করি tan x এর অন্তরীকরণ হচ্ছে কি sec স্কয়ার x বাই 2 আবার x বাই 2 এর অন্তরীকরণ করলে কি হবে হাফ ইনটু dx সমান dz এবার 2 দিয়ে গুণ করে দাও আগের মতো dx সমান 2dz এবার মানগুলি বসাই দিই দেখো কি হবে 2dz ডিভাইডেড বাই 4z স্কয়ার প্লাস 10z প্লাস 4 এবার দেখো উপরে নিচে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কি হবে এখানে dz এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 কাটা এখানে 2 দিয়ে ভাগ করলে 2z স্কয়ার প্লাস 5z প্লাস 2 দেখো তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি তো
আবার একটু বুঝাই দিই তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কগুলি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো sin x এর সূত্র বসাই দিই আমরা কি পাই 2 tan x / 2 1 + tan স্কয়ার x / 2 উপরে নিচে আমরা যদি 1 + tan x tan স্কয়ার x / 2 দিয়ে গুণ করি তাহলে এটাই হয় এরপর দেখো আমরা 1 + tan স্কয়ার x / 2 এর মান কত sec স্কয়ার x / 2 এর সূত্র 1 + tan স্কয়ার x sec স্কয়ার x তো আমাদের দেখো আমরা ঠিক আমি তোমাদের বলছিলাম এই সূত্রটা যখন প্রথমে বলছিলাম যখন আমরা এই cos x sin x এর মানটা সূত্রগুলি বসাবো বসাবার পরে কি ধরব tan x / 2 কে z ধরব তো tan x / 2 কে z ধরার প্রেক্ষিতে দেখো আমাদের হরের মানটা কত আসছে লব এর মানটা উপরে যে লব আছে লব এর মানটা আসছে 2dz আমরা মানটা বসাইছি আর tan x / 2 সমান z তাহলে z tan x / 2 মান z বসাইলে 4z স্কয়ার এটার মান z প্লাস 4 উপরে নিচে 2 দিয়ে ভাগ করলে 2z স্কয়ার প্লাস 5z প্লাস 2 এরপর আসলে উপরে করি আমাদের খেয়াল করো dz এখানে সূত্র করতে হবে দেখো 2 কে সেকেন্ড রুম সেপারেট করে সূত্র করা যদি z স্কয়ার প্লাস 5 বাই 2 z প্লাস 2 এটাকে এটা লেখা যায় তো এখন দেখো dz তাহলে দেখো এখানে z স্কয়ার প্লাস সূত্র যদি করতে হয় যেহেতু এখানে z স্কয়ার আছে আমরা যে একটা হোল স্কয়ার সূত্র করব হোল স্কয়ার সূত্র করলে কি হবে 2 সূত্রে 2 মিলাইতে হলে 2 একটা লাগবে এখন দেখো 5 a a কত z যেহেতু z স্কয়ার a স্কয়ার প্লাস 2 a a মানে এখানে z 2z z আছে আর b বিটা এমন ভাবে ধরতে হবে যাতে আমাদের এই মানটা ঠিক থাকে খেয়াল করো যদি আমাদের এই মানটা ঠিক থাকতে হয় তাহলে আমাদের এখানে কত ধরবে দেখো b মান ধরতে হবে 5 বাই 4 5 বাই 4 ধরলে দেখো এটা এটা কাটা গেলে আবার 5 বাই 2 আবার আগেরটাই থাকে প্লাস b স্কয়ার আনতে হবে তাহলে b স্কয়ার মানে কত 25 বাই 16 খেয়াল করো অথবা 5 বাই 2 হোল স্কয়ার 5 বাই 4 হোল স্কয়ার তাহলে কত 5 বাই 4 হোল স্কয়ার এটা একটু সুবিধা আমাদের বুঝতে সুবিধা হবে এরপরে দেখো আমাদের এই জিনিসটা আমরা কিন্তু অতিরিক্ত লিখেছি আমাদের এটা আমরা অতিরিক্ত লিখেছি এটাকে আমাদের আগে ছিল না এখন দেখো আমরা কত অতিরিক্ত লিখেছি ওটা মাইনাস করে দেব এটা প্লাস যেহেতু আমরা মাইনাস করে দেব এখন দেখো আমাদের এখানে আমরা কত ইয়ে করতে হবে দেখো এখানে এটা কত 25 বাই 4 4 16 5 বাই 2 দেখো তাহলে আমাদের এখানে কত 25 বাই 16 2 দিয়ে গুণ করলে কি হবে আচ্ছা একটা কাজ করলে ভালো হতো সেটা হচ্ছে আমরা তাহলে আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই এখানে যদি আমরা 2 টা কমন নিয়ে নিই তাহলে কি হবে এখানে 1 এরপরে দেখো তাহলে আমাদের এখানে বুঝতে পেরেছি দেখো এই 2 টা কিন্তু পুরোপুরি পুরো হরের মধ্যে কমন তাহলে আমরা 2 টাকে আলাদা করে নিয়ে আসি এখানে dz ডিভাইডেড বাই এখন দেখো এখানে আমরা কাজ হয়ে গেছে আমাদের এখানে যেহেতু আমাদের অতিরিক্ত কত লিখেছি আমরা এখানে
5 by 4 হলো সেটাকে পুশিশ এই যে অতিরিক্ত রেজিস্টার আগে ছিল না আমরা এটারে অতিরিক্ত দিকে যেটা মাইনাস করতে হবে এখানে তাহলে পুশিশ বাই 16 তাহলে কত হয় দেখি আমরা তাহলে z প্লাস 5 বাই 4 হোল স্কয়ার প্লাস এখানে দেখো কত হয় তাহলে 16 মাইনাস 25 তাহলে মাইনাস 16 একসাথে করলে হতো তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিছি তাহলে কি হয় দেখো z প্লাস 5 বাই 4 হোল স্কয়ার প্লাস মাইনাস হবে কারণ যেহেতু এখানে মাইনাস মাইনাস একটা বড় তাহলে এখানে কত 9 বাই 16 তো 9 বাই 16 কারণ কি লিখতে পারি দেখো 3 বাই 4 হোল স্কয়ার আমরা একসাথে লিখে দিয়েছি এরপরে আসো দেখো এখানে আবার আমাদের একটা সূত্র হয়ে গেছে তোমাদেরকে আমি গত ক্লাসে সূত্রটা লিখে দিয়েছিলাম ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1 বাই 2 a লন a মাইনাস x a প্লাস x প্লাস c এরপর দেখো 1 বাই 2 তাহলে 1 বাই 2 a এখানে a মানে আমাদের এখানে a যে এখানে সূত্রটা হচ্ছে এরকম x স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে কত হবে দেখো আমাদের সূত্রটা কি z এখানে যেহেতু এখানে x মাইনাস a আছে আগে সেজন্য এখানে সূত্রটা চেঞ্জ হবে x মাইনাস a বাই x প্লাস a তাহলে দেখো 1 by 2 into 3 by 4 আমাদের এখানে a কত 3 by 4 ln সূত্র ln x x মানে আমাদের এখানে পুরোটা কিন্তু x তাহলে আমাদের z plus 5 by 4 minus 3 by 4 divided by x plus 5 by 4 my plus 3 by 4 এখন দেখো কাটাকাটি করলে এখানে দেখো 4 2 2 গুণে 4 4 4 কাটা 1 বাই 3 লন দেখো এখানে কত হয় z প্লাস 1 বাই 2 দেখো দশা করলে 4 4 5 একসাথে করে দিছি তোমরা দশা করবা দশা করলে 4 দশা হয়ে যাবে 4 হলে 5 মাইনাস 3 2 তাহলে 2 বাই 4 2 বাই 4 কাটাকাটি করলে কত হাফ এখানে দশা গুণ করলে কত হবে z z প্লাস 2 8 8 বাই 5 কত 2 তাহলে z বাই 2 এবারে দেখো আমরা যেহেতু আমাদের মূল চলক ছিল এখানে প্লাস সি একটা অ্যাড করলো যেহেতু এটা ইন্টি যেহেতু এটা অনির্দিষ্ট যোগাযোগকরণ একটা সি অ্যাড করতে হবে ইন্টিগ্রেশন করার পরে এখানে একটা সি সব জায়গায় একটা সি অ্যাড করবা দেখো আমাদের আমাদের মূল চলক ছিল এক্স আমরা এখন আসছি কিসে জেড এ তাহলে আমাদের যেহেতু আমরা আমাদের করে ফেলছি এখন আমরা জেড থেকে আবার এক্স এ ট্রান্সফার করব দেখো আমাদের এরপর আমরা মানটা বসাই দেখো 1 বাই 3 লন জেড এর মান ছিল কি ধরছিলাম tan x বাই 2 প্লাস 1 প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই tan x বাই 2 প্লাস 2 প্লাস c এরপরে দেখো 1 বাই 3 লন দশাকে যদি আমরা করি তাহলে কি হবে দেখো 2 tan x বাই 2 প্লাস 1
2 দিয়ে যদি গুণ করি দশক মানে 2 দিয়ে উপর নিচে গুণ করলে কি হবে 2 দিয়ে গুণ করলে এটা হবে 2 2 করা যায় 1 হবে আর 2 দিয়ে গুণ করলে 2 tan x 2 এদিকে 2 দিয়ে গুণ করলে কি হবে 2 tan x 2 4 c এটাই আমাদের আলটিমেট রেজাল্ট আমাদের অ্যানসারে চলে আসছে আমরা দেখো তাহলে আমরা তোমাদেরকে cos x এর একটা করিয়েছি sin x এর একটা করিয়েছি এখন দেখো এই নিয়মের আরো কতগুলো উদাহরণ আছে আমি তোমাদেরকে এগুলি বাড়ির কাজ দিচ্ছি তোমরা এগুলি বাড়িতে করবা আমাদের দেখো বইয়ে আমি তোমাদেরকে 60 নাম্বার করিয়েছি তোমরা 59 নাম্বারটা হোমওয়ার্ক 61 নাম্বার হোমওয়ার্ক এই দুইটা হোমওয়ার্কটা বাড়িতে করবা হোমওয়ার্ক লিখে নাও 61 59 আর 61 দিস ইজ হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবা আমাদের এরপরে দেখো আমরা তোমাদেরকে কিন্তু এটা একটা sin x cos x করিয়েছি sin x করিয়েছি এবার cos x sin x একত্রে থাকলে আমরা কিভাবে করব এরকম একটা एग्जांपल আমরা দেখাবো তোমাদেরকে তোমাদের বইয়ে যেটা ইয়ে নাম্বারটা করি দেখো 64 তোমাদের 62 আছে 63 আছে 64 আছে আমি তোমাদেরকে যে কোনো একটা করাচ্ছি একই নিয়মে আমি তোমাদেরকে উদাহরণ 62 করাচ্ছি তোমরা 23 64 আর 65 বাড়ির কাজ ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x দেখো এখানে sin x cos x উভয়টাই আছে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছিলাম যে যদি sin x cos x দুটাই থাকে তাহলে আমরা ওই যে sin x এর সূত্র এবং cos x এর সূত্রটা বসাবো আগের সূত্রগুলি 3 প্লাস দেখো সূত্র 2 এটা 2 তো আছেই sin x 2 এর মধ্যে সূত্র 2 একটা আছে 2 tan theta 1 প্লাস tan স্কয়ার থিটা খেয়াল করো যেহেতু আমাদের এখানে x তাহলে এখানে হবে x বাই 2 আবার নিচে হবে x বাই 2 প্লাস cos x এর সূত্রটা কি 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দেখো এরপরে আমরা তোমাদেরকে বলছিলাম সূত্রগুলি বসাবার পরে আমাদের যে কাজটি সেটা হচ্ছে কি লব হরকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করব তাহলে আমরা যদি উপরে নিচে যদি লব হরকে যদি আমরা 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে যদি গুণ করি গুণ করলে কি হবে দেখো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 ইনটু dx লব কে গুণ করলাম এবার আমরা হর কে গুণ করি এটা দিয়ে এটাকে গুণ তাহলে কি হবে 3 প্লাস 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 2 গুণে 4 tan x বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 এটা আমরা দেখো হর কেও
1 প্লাস 10 স্কয়ার x / 2 দিয়ে গুণ করে ফেলেছি। এরপর দেখো ঠিক আগে নিয়মেই 1 প্লাস 10 স্কয়ার x / 2 সূত্রটা কি 1 প্লাস 10 স্কয়ার x / 2 সূত্র হচ্ছে কি sec স্কয়ার x / 2 dx এর সূত্র। তাহলে আমাদের আগে নিয়মেই দেখো এখানে দেখো tan স্কয়ার কয়টা 3 tan স্কয়ার x / 2 মাইনাস tan স্কয়ার x / 2 তাহলে তিনটা থেকে যখন একটা মাইনাস হয়ে যাবে আর কয়টা থাকবে দুইটা 2 tan স্কয়ার x / 2 প্লাস 4 tan x / 2 tan x / 2 একটাই টার্ম আছে এখানে দেখো তাহলে এখানে 4 tan x / 2 3 আর একে কত ধ্রুবক আছে এখানে 3 আছে এখানে 1 আছে তাহলে মোট কতটা হলো 4। এরপর দেখো এখানে লেট ঠিক আগের মতোই আমরা sec স্কয়ার x / 2 দেখো এখানে এটা কার অন্তরীকরণ tan x / 2 অন্তরীকরণ sec স্কয়ার x / 2 তাহলে আমরা tan x / 2 কে জেরো ধরব আগে নিয়মেই যদি আমরা অন্তরীকরণ করি উভয় দিকে tan x এর অন্তরীকরণ হচ্ছে কি sec স্কয়ার x / 2 যেহেতু এটা x না এটা x / 2 এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে x / 2 এর অন্তরীকরণ হাফ আবার এখানে দেখো বাম পাশে dx আর ডান পাশে dz তাহলে দেখো এখানে 2 দিয়ে যদি উপরে নিচে গুণ উভয় পক্ষে গুণ করি তাহলে 2 dz তাহলে আমরা দেখো হর লব এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি sec স্কয়ার x / 2 dx = sec স্কয়ার x / 2 dx = 2 dz তাহলে দেখো এখানে আমরা যদি লব এর মধ্যে 2 dz টা বসাই দেই তাহলে কি হয় 2 z স্কয়ার যেহেতু আমরা tan x / 2 এর মান z ধরেছি তাহলে 2 z স্কয়ার প্লাস 4 z প্লাস 4 4z plus 4 এরপরে দেখো আমরা এখানে 2 আছে 2 2 2 বলকে 2 দিয়ে ভাগ করে দেই হল লবহরকে লবহরকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হবে dz divided by z square plus 2z plus 1 plus 2 z square plus 2z plus 2 এরপরে দেখো আমাদের আমরা এটাকে আমরা হোল স্কয়ার সূত্র করব কি আছে এখানে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই দেখো এখানে যদি আমরা সূত্র করি a স্কয়ার প্লাস 2ab 2z মিলছে কি না 2z প্লাস b স্কয়ার এখানে b মানে 1 কিন্তু আমার এখানে আছে কত 2 তাহলে আরেকটা বাকি থেকে যাবে আমি প্লাস 1 করে দেই তাহলে দেখো 1 1 2 2 আছে ঠিক আছে 2 ইনটু z ইনটু 1 মানে 2z আর z স্কয়ার তাহলে এটার সাথে এটা সাজাই দেখতে হবে লেখা যায় এখন দেখো আমাদের dz ডিভাইডেড বাই z প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার আমাদের এরপরে দেখো ঠিক এটা ওই যে আগে যে সূত্রটা বলেছিলাম dx ডিভাইড বাই x স্কয়ার প্লাস s স্কয়ার অথবা s স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে 1 বাই a a মানে এখানে 1 tan ইনভার্স x বাই a প্লাস c তাহলে দেখো আমাদের 1 1 মানে 1 tan inverse z এর মান কত ধরেছিলাম আমরা z এর মান ধরেছিলাম 10 x / 2 plus 1 plus c
এটাই আমাদের which is the required result. তাহলে দেখো আমরা মোটামুটি তিন ধরনের অঙ্কই আমরা করেছি cos x এর একটা করলাম sin x এর একটা করলাম যখন sin x cos x যখন একত্রে থাকে তখন আমরা একটা অঙ্ক করেছি তোমাদের এই সূত্রের মধ্যে এই যে sin x cos x একত্রে অর্থাৎ হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা দুটো হোমওয়ার্ক তোমরা বাসায় করবা আমি তোমাদেরকে 62 নাম্বার অঙ্কটা করেছি তোমরা করবা 63 64 হোমওয়ার্ক 63 এন্ড 64 তাহলে আমি তোমাদেরকে 6টা হোমওয়ার্ক দিয়েছি প্রথমটার 2টা দ্বিতীয়টার 2টা তৃতীয়টার 2টা তোমরা এই 6টা হোমওয়ার্ক করবা তোমাদেরকে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা ঘরে থাকো ঘর থেকে বেরোবা না আর আমাদের জন্য দোয়া করব আমরাও যাতে ভালো থাকি তোমরাও ভালো থাকো আল্লাহর কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি আবার যাতে আমাদের দেখা হয় ক্লাসরুমে দেখা হয় সে আশাটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ব্যক্ত করছি আর তোমরা বেশি বেশি অঙ্ক করবা এটা আমার অনুরোধ আর তোমরা ভালো থাকো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে আবার আগামীতে দেখা হবে সবাইকে ধন্যবাদ